সুন্দরগড় জেলা কইড়া থানা কাল্টা নিকটে ফ্লাইং স্কোয়াড ও জিএসটি মিলিত চড়াও করে গোটে আইচর 407 গাড়ি ও 13টি মোটরসাইকেল জবত করছি। বাইকগুলিকর কোনসি কাগজপত্র নাহি। বাইকগুলিক কি আনুথিলা সে নিয়ে তদন্ত জারি রয়েছে। রাউরকেলার বড়বিল অভিমুখে সে বাইকগুলিক নিয়ে যাওয়া। এ সম্পর্কের অধিক সূচনা পাই রয়েছে আমার বনাই প্রতিনিধি সুদাম বারিক। রয়েছে সুদাম, এই বাইকগুলিক কো জায়গা কো যাওয়া, চোরা চালাণ হওয়ার সন্দেহ রয়েছে কি? হ্যাঁ দেখুন, যদি কহবা গতকালি যে বাইক গুড়া জবত করেছে ফ্লাইং স্কোয়াড এবং জিএসটি বিভাগ সেমানে তনতন করে যাঞ্চ করুলে, এই সময় গোটে বিশ্বস্ত সূত্রর খবর পাইলে যে রাউরকেলা সাইড রু গোটে আইচর গাড়ি 407 গাড়ি বড়বিল অভিমুখে যাচ্ছে, 13টি বাইক যাচ্ছে, যা বিশ্বস্ত সূত্রর খবর মিলুত, যাফলে সে গাড়ি যাঞ্চ করুলে এবং গাড়ি অটকাই, যাফলে তাঁর কোণী ঠোস কাগজপত্র মিল নথিলা, জিএসটি পেপর মিল নথিলা, যাফলে তাকে জবত করে অধিক তদন্ত করছেন। যদি কহবা এবে নির্বাচন আসিছে এবং যদি কহবা চম্পুয়া কেন্দুঝর চম্পুয়া নির্বাচন মন্ডলী এক সম্বোধনশীল নির্বাচন মন্ডলী, সেটি পিতশালী নেতা মানে সেটি ক্যান্ডিডেট হইতান্তি এবং সমস্ত কর্মী এবং সমস্ত ভোটর কু আকৃষ্ট করিবা পাই বিভিন্ন প্রকার প্রবল দেখিতান্তি এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেইতান্তি, যাহা ফলরে যাহা অনুমান করা যাচ্ছে এবং বিশ্বস্ত সূত্ররু যাহা খবর আসুছি, তা পাই এই যে 13টি বাইক যাওতলা এবং যে দলীয় কর্মী মানে প্রচার করিবা পাই এই গাড়ি গুড়াক নিয়োজিত হইতান্তা এবং তাঙ্কু প্রদান করা যাইতা এবং সেমানে প্রচার করিবে বলে যা বিশ্বস্ত সূত্রর খবর আসছে। কিন্তু এপর্যন্ত যে ফ্লাইং স্কোয়াড রয়েছে, পুলিশ বিভাগ রয়েছে, জিএসটি বিভাগ রয়েছে, সেমানে এপর্যন্ত স্পষ্ট ভাবে খবর দেই নাহান্তি যে রয়েছে যে এগুড়াক কোন পাই যাওতলা, যেহেতু বড়বিল অঞ্চল কু যাওতলা এগুড়া যে রয়েছে বাইক গুড়াক রয়েছে, এই বাইক গুড়াক সাধারণ নির্বাচন পাই ইউজ হইতান্তা না আউ কি নেইকি যাওতলা, এপর্যন্ত সাসপেন্স রয়েছে, এপর্যন্ত তদন্ত চালিছে, এপর্যন্ত ঠোস খবর মিলিপারনি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।